ওয়েলকাম টু টপ মিডিয়া নিউজ। আজকের নিউজ, রুশ পতিতাদের সঙ্গ নিয়ে নি ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া সফরকালে পতিতাদের সঙ্গে মেশেনি বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিশ্বসুন্দরী প্রতিযোগিতার সুবাদে লাস্যময়ীদের সঙ্গে মেলামেশা করার সুযোগ সত্ত্বেও ট্রাম্পে কেন যৌনকর্মী ভাড়া করা লাগবে তা নিয়ে প্রশ্ন তোলেন রুশ প্রেসিডেন্ট। তার মতে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী জয়ী হওয়ার পরেও ট্রাম্পের বিরুদ্ধে যারা মিথ্যা যৌন কেলেঙ্কারি অভিযোগ তুলেছে তাদের কোনো নৈতিকতা নেই, তারা যৌনকর্মীদের চেয়েও খারাপ। উল্লেখ্য, গত নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করে ট্রাম্পকে বিজয়ী হতে সাহায্য করে বলে এক যৌথ প্রতিবেদন দাবি করেছিল সিআইএস এর মার্কিন গোয়েন্দা সংস্থা। এই প্রতিবেদনে একজন ব্রিটিশ গোয়েন্দার বরাতে দাবি করা হয়, রাশিয়ার রাজধানী মস্কোতে একটি হোটেলে যৌনকর্মীর সঙ্গে ট্রাম্প দেখা করেছেন বলে রুশ গোয়েন্দাদের কাছে একটি ভিডিও রয়েছে। একে ব্যবহার করে ট্রাম্পকে নিজেদের কথা মতো চলতে বাধ্য করছে রাশিয়া। গোয়েন্দা প্রতিবেদনের এ তথ্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করে একাধিক মার্কিন সংবাদ মাধ্যম। এসব প্রতিবেদন অনুযায়ী, 2013 সালে মস্কোতে অনুষ্ঠিত মিস ইউনিভার্স প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে যৌনকর্মীদের ফাঁদে পড়েন ট্রাম্প। মার্কিন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে এমন দাবির উল্লেখ থাকায় তীব্র ক্ষোভ জানান ট্রাম্প। গোয়েন্দা সংস্থা সংবাদ মাধ্যমের কাছে প্রতিবেদনের তথ্য ফাঁস করছে দাবি করে তাদের বিরুদ্ধে নাৎসি জার্মানির আমলের আচরণের অভিযোগ করেন তিনি। গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্পের যৌন কেলেঙ্কারির ভিডিও থাকা নিয়ে মুখ খোলেন রুশ প্রেসিডেন্ট পুতিন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অতীতে ট্রাম্প যখন মস্কোতে এসেছিল তখন তিনি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না, আর রুশ গোয়েন্দা কর্মকর্তারাও জানত না যে তার কোনো রাজনৈতিক আকাঙ্ক্ষা ছিল। পুতিন বলেন, এটি পুরোপুরি বাজে কথা যে রুশ গোয়েন্দা সংস্থাগুলো প্রত্যেক মার্কিন ধনকুবের পেছনে লেগে থাকে। ট্রাম্পকে পরিণত মানুষ আখ্যা দিয়ে তিনি বলেন, যদিও আমাদের যৌনকর্মীরা বিশ্বসেরা, তবু আমার পক্ষে এমনটি বিশ্বাস করা কঠিন যে ট্রাম্প সমাজের নৈতিকতা হারানো মেয়েদের সঙ্গে মিলিত হওয়ার জন্য কোনো হোটেলের দিকে ছুটে যাচ্ছেন। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।